সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সরাসরি যাচ্ছে সেখানে স্মরণ করছি জাতীয় চার নেতাকে যারা বঙ্গবন্ধুর পক্ষে মুক্তযুদ্ধকালীন সরকারের নেতৃত্ব দিয়েছিলেন আমি শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধা দুই লক্ষ নির্যাতিত মা বোন তিরিশ লক্ষ বীর শহীদ মুক্তিযুদ্ধের সংগঠক সমর্থক সাথী মুক্তিযোদ্ধা বিদেশি বন্ধু যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের জনগণকে যারা আমাদের অধিকার আদায় ও মুক্তি সংগ্রামে প্রত্যক্ষ পরোক্ষভাবে অবদান রেখেছেন জাতি তাদের অবদান ভরে স্মরণ করে সম্মানিত সুধীমণ্ডলী স্বাধীনতার লাল সবুজের পতাকা শাসনতন্ত্র সহ আমাদের সব অর্জনী মহান মুক্তিযুদ্ধ ও দীর্ঘ সংগ্রামের ফসল বাউান্নের ভাষা আন্দোলন চুয়ান্নের যুক্তফ্রন্ট নির্বাচন আটান্ন সামরিক বিরোধী আন্দোলন বাষট্টি গণবিরোধী শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণ আন্দোলন সত্তরের সাধারণ নির্বাচন আমাদের মুক্তি সংগ্রামে একটি অনন্য মাইল ফলক যার প্রতিটি যার প্রতিটি নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবেই ধাপে ধাপে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছেন তিনি বঙ্গবন্ধু নেতৃত্বে দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়েই উনিশশো সালে ষোলোই ডিসেম্বর আমরা অর্জন করি আমাদের প্রিয় স্বাধীনতা